ঘরে একদানা চাল নেই, সেখানে কমলা কি করে বললো অন্নকূটের ভোগের আয়োজন করবে? রামনারায়ণের বাড়িতে কি অন্নকূট করার মতন পর্যাপ্ত শস্য মজুদ আছে? আমার লোকনাথের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করা দরকার আমি সব করব। একদানাও চাল নেই তো, সবই ফাঁকা। মা আমাকে মিথ্যা করে বললো, কেন বললো? মা তোকে কষ্ট দিতে চায়নি রে ভাই। টোলে আর ছাত্র আসে না রে, আর পাড়া গায়ে এতই অভাব যে জজবানি করে নৈবেদ্য চাল কলাটুকুও জোটে না রে। দেখি দেখি ওই কচুর কালা খোলো। মাটিতে যেই গুণ পড়েছে বসে কুড়িয়ে না, কুড়িয়ে না। তবে আমার কিন্তু একখানা শর্ত আছে। কি শর্ত গো কাকি? ওই তো দেখ ওই গোলায় ধান আছে, ওগুলো সব ঢেকিতে ভেনে চাল করে দিতে বল তোর মাকে। হিমালয়ের পথে যাওয়ার সময় তো অনেক কষ্টই সইতে হবে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে মানুষের মঙ্গলের জন্য এই পরীক্ষায় আগে উত্তীর্ণ হয়, এইটুকুনি কষ্ট করার অনুমতি দাও আমায়। আমি তোকে অনুমতি দেবার কে লোকনাথ? তুই তো আমি আসার আগেই এই শর্তে রাজি হয়ে গেছিস। আমি এক্ষুনি তোকে ধান কুটে দিচ্ছি গো। না থাক, অনেক করেছিস, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গো। তোকে আর তোর মাকে আর কিচ্ছু করতে হবে না। তবে ভোগের কি হবে মা? জীব দিয়েছেন যিনি অন্ন দেবেন তিনি। তুই দেখিস ঈশ্বর ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন বাবা। তিনি মানুষের মুখে অন্ন যোগাবে আর আমরা তাকে দুটো অন্ন ভোগ দিতে পারবো না, সে কি করে হয় মা? তুই যখন আমাদের জন্য এতই ভাবিস লোকনাথ, তখন আমরাই বা কি করে তোর এই খাটনি দেখে হাত পা গুটিয়ে রাখি বল? চল সবাই মিলে হাত লাগালে কাজটা তাড়াতাড়ি উঠে যাবে। তোমরা তো জানো আমি কাকিকে কথা দিয়েছি, এই কাজ আমি আমার পরিবার ছাড়া কেউ করবে না। তুই কার কথা শুনি না তো, বেশ তোর আমি নন্দকুমারকে ডাকছি, তিনিই তোকে সাহায্য করবেন। ওরে গোপালও তো গোপালক ছিলেন, তিনি তো গরু চড়িয়ে বেড়াতেন, তাকেও তো রাখালের কাজ করতে হয়েছে। এই জগৎ সংসারে যার যা কাজ তার নিজেকেই করতে হয় রে। নে এবার আমাকে আমার কাজটা করতে দে, আর মানা করিস না। সাবধানে লোকনা, লোকনাথ, লোকনাথ। বাবা তুমি? লোকনাথ, লোকনাথ তুই আমার সন্তান রে বাবা, তোর ভালো মন্দ দায়িত্ব তো আমার রে, তোকে তো এভাবে এভাবে কষ্ট দিতে পারি না। আমি আমি ধান করে দিচ্ছি, আমি দিচ্ছি আমি। বাবা কিন্তু তুমি এই শরীর নিয়ে ঢেকিতে পার দেবে কি করে? এই শরীরে মানে কি হয়েছে বাবা? ও ও কিছু না, ও কিছু না। এই গৌরী তুই চুপ কর, চুপ কর। গৌরী দাদা আমাকে বলো না বাবার কি হয়েছে, বলো আমাকে বলো। বাবার বুকের ব্যামো হয়েছে রে লোকনাথ, খানিকক্ষণ আগে বুকে ব্যথা করছিল। তোমার ছেলে থাকতে এই অসুস্থ শরীরে তুমি কাজ করবে বাবা, এটা কি করে হয়? কিন্তু লোকনাথ আমি কেমন বাপ রে, যে স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো আহার তুলে দিতে পারে না, অন্যের দুয়ারে তোদের তোদের ভিক্ষে করতে হচ্ছে, এটা দেখাচ্ছে তো আমার আমার মরণও ভালো ছিল রে। দোহাই আপনার, ও কথা আপনি মুখেও আনবেন না। লোকনাথকে কাজ করতে বাধা দিও না রাম, তাকে দুর্বল হতে দিও না। ওর সামনে এখন অনেক পথ বাকি, ওকে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করতে হবে, দুর্গম পাহাড়ে উঠতে হবে, খরস্রোতা নদী পার হতে হবে। এইটুকু শ্রমের অভ্যাস না থাকলে
সে দুর্গম পথ ও পাড়ি দেবে কি করে? ধরে নাও এই পরিশ্রম ও সাধনার অংশ, ওকে করতে দাও রাম। তোমার শর্ত মেনে আমি সব কাজ করেছি সাবিত্রী, এবার ঠাকুরের অন্নভোগের চাল দাও। ভোগের জন্য একটু চাল চেয়েছিলি না? দিলাম। তোর ওই সারা চাল আর তোর মায়ের বরাদ্দ এক মুঠি চাল, যা। কি হয়েছে? এটা কোনো সমুদ্র অজ্ঞান হয়ে গেছে। ওই তো চোখ খুলেছে সমুদ্র। আমার মনে হয় ডাক্তারবাবুকে ডাকা উচিত। ডাক্তার ডাকার কোনো দরকার নেই। সমুদ্রে এভাবে মাথা ঘুরে পড়ে যাবা, ডক্টরের নাম শুনেই সুস্থ হয়ে যাবা, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই। আঁখি আর জয় দাশগুপ্ত আমাকে সন্দেহ করছে। যেভাবে হোক টাকা সরাও। যদু এখন কেমন আছে? জ্ঞান এখনো পেরেনি মতুর বাবু। জ্বরটা এ কি গা তো একদম ঠান্ডা। গা তো একেবারে ঠান্ডা। আটামশাই একবার একবার নাড়িটা দেখুন না। আমার খুব পছন্দ হয়েছে শ্যামা। সত্যি পছন্দ হয়েছে ছোট কর্তা? পছন্দ হবে না মানে? আমার স্ত্রী আমাকে উপহার দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে শ্যামা। আজ রাতে এটা আপনি জ্বালাবেন। আপনি না বললেও আমি এটা জ্বালাতাম। শ্যামা, তোকে রান্নাঘরের দায়িত্ব দিতে হবে না? এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে? ওই এখনকার যে কুক আছে তার রান্নাটা খারাপ সেইটা তো প্রমাণ করতে হবে। শুভি, তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব কি? এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা কাটছো। সুভাষ, রাখো এই সব অটো গাড়িতে, এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের, প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের। বাবা, সৌরভ বাবুকে ছাড়ার জন্য এরকম একটা নটোরিয়াস লোকের সঙ্গে হাত মেলালেন। ওনার সাথে আমরা কোনো যোগাযোগ করিনি, আর সেটাই যদি করতাম তাহলে তো প্রথমেই ওনাকে নিয়ে আসতাম আমাদের সাথে। একদমই তাই। আপনি হঠাৎ করে কোথার থেকে উড়ে এসে জুড়ে বসলেন বলুন তো মিস্টার বিনোদ প্রধান? আমার কথায় স্যার, আপনারা কি কালকে দিনটা থেকে যাচ্ছেন? না না, আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। আমি না একটু অন্য কথা বলছিলাম। আমি তো আমি বলছি কোনো কথা বলার দরকার নেই। আমি বলছি যা যা বলার আমি বলে দিচ্ছি ওনাকে। আর এখানে তো সব ফর্মালিটি হয়ে গেছে, এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে, কাল সকালে বেরিয়ে যাব। চলো। রানু যে স্ট্যান্ডার্ডের মেয়ে না, ও এই সমস্ত পরিবেশে অ্যাডজাস্ট করে নিতেই পারবে। একটা মানুষ যে কেমন তার পরিচয়, তার টাকা পয়সা এসব দেখে পাওয়া যায় না, পাওয়া যায় মানসিকতা দেখে। আর সেই দিক থেকে তোমাকে আমার ছোট মানসিকতার মানুষ বলে মনে হচ্ছে। এসব কি সত্যি সত্যি হয়েছে? ও মা, না তো আমরা কি মিথ্যে কথা কইছি নাকি? চিচি কানে কি পাকা গজিছে? তাই তো বলছি রে, ভুতুরে কাণ্ড, ওটা ডাক। ওরে বাবারে, আর না এখন চুচু। খুব তো বলছিলিস তোদের গায়ের মতো গা হয় না, এ তো দেখছি ভুতুরে গা, বাড়ির মধ্যেও ভূত। সামনের সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে, অবশ্য বিয়েটা আগেই হয়ে গেছে, ওরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছিল। কাদের কথা বলছো তুমি? কেন, হৃদয় আর দীপিকা। যদু এখন কেমন আছে? জ্ঞান এখনো পেরেনি মতুর বাবু। জ্বরটা এ কি গা তো একদম ঠান্ডা। গা তো একেবারে ঠান্ডা। আটামশাই একবার একবার নাড়িটা দেখুন না। নাড়ি হ্যাঁ দেখ। তোকে রান্নাঘরের দায়িত্ব দিতে হবে না? এমনি এমনি কি কেউ রান্নাঘরের দায়িত্ব দিতে দেবে? ওই এখনকার যে কুক আছে তার রান্নাটা খারাপ সেইটা তো প্রমাণ করতে হবে। শুভি, তোমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছো এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব কি? এখন স্কুল থেকে বাড়ি না ফিরে তোমরা সবাই মিলে নোংরা কাটছো। সুভাষ, রাখো এই সব অটো গাড়িতে, এই সব করলে তোমরা অসুস্থ হয়ে পড়বে। বাড়ি ঘর যেমন আমাদের নিজেদের, প্রকৃতি পরিবেশ এসবও তো আমাদের নিজেদের। বাবা স্যার,
আপনারা কি কালকে দিনটা থেকে যাচ্ছেন? না না, আমরা কালকে সকালেই বেরিয়ে যাচ্ছি। আমি না একটা অন্য কথা বলছিলাম। আমি তো আমি বলছি কোনো কথা বলার দরকার নেই। আমি বলছি যা যা বলার আমি বলে দিচ্ছি ওনাকে। আর এখানে তো সব ফর্মালিটি হয়ে গেছে, এখন ঘরে গিয়ে স্নান টান করে ফ্রেশ হতে হবে, কাল সকালে বেরিয়ে যাব। চলো